জানিয়ে দেব আন্তর্জাতিক বিশ্বের সবশেষ আপডেট সংবাদ। শুরুতেই শিরোনাম, ভয়াবহ যুদ্ধের দ্বার প্রান্তে বিশ্ব, যুদ্ধের নতুন মোড় ইসরায়েল অভিমুখে, মর্টারের সেল এবং গাইডেড মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। অন্যদিকে হামাসের অভিযানে ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 659 জনে। আরো জানাবো ইসরায়েলে হামাসের হামলা, আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। অন্যদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল। এদিকে মিত্র দেশকে আক্রমণ করে কেউ পার পাবে না, ইসরায়েলে হামাসের হামলা প্রসঙ্গে বাইডেনের হুঁশিয়ারি। এবং সর্বশেষ জানাবো ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলকে এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির কড়া হুঁশিয়ারি বার্তা। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদগুলোর শিরোনাম, এবারে বিস্তারিত। আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন অথবা দেখছেন। যুদ্ধের নতুন মোড় ইসরায়েল অভিমুখে, মর্টারের সেল এবং গাইডেড মিসাইল ছুড়েছে হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর যোদ্ধারা ইহুদিবাদী ইসরায়েলকে লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে। এর ফলে ইহুদিবাদী ইসরায়েল এবং ফিলিস্তিনের প্রতিরোধকামী সংগঠনগুলোর মধ্যে গতকাল যে যুদ্ধ শুরু হয়েছে তাতে নতুন মোড় নেওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। হিজবুল্লাহ এক বিবৃতিতে বলেছে তারা ইসরায়েল অধিকৃত সেবা ফার্মের রাদার জাব দিন এবং রুসাইয়াদ আল আলম লক্ষ্য করে মর্টারের গোলা এবং গাইডেড মিসাইল ছুড়েছে। বিবৃতিতে বলা হয়েছে দখলদার ইসরায়েলিদের তিনটি স্থাপনা লক্ষ্য করে এই হামলা চালানো হয়। হিজবুল্লাহর হাজ ইমাদ মুগনিয়া ইউনিট হামলার জড়িত ছিল। বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের দখলে থাকা আমাদের ভূখণ্ড মুক্ত করার লক্ষ্যে এবং ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে এই হামলা চালানো হয়েছে। এদিকে ফিলিস্তিনি সামরিক বাহিনী নিশ্চিত করেছে যে ইসরায়েলের উত্তর অঞ্চল লক্ষ্য করে লেবানন থেকে মর্টারের সেল নিক্ষেপ করা হয়েছে। লেবাননের যে এলাকা থেকে গোলা বর্ষণ করা হয়েছে সেই এলাকা লক্ষ্য করে ইসরায়েল সেনারা পাল্টা হামলা চালাচ্ছে বলে জানিয়েছে দখলদার বাহিনী। ইসরায়েলি সেনারা আরো বলেছে তাদের একটি ড্রোন থেকে সেবা ফার্মে হিজবুল্লাহ একটি অবস্থানে হামলা চালানো হয়। হামাসের অভিযানে ইসরায়েলে প্রাণহানি বেড়ে 659। ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের হামলায় ইসরায়েলে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 659 জনে। আহত হয়েছেন 2156 জন। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। অবৈধ বসতি স্থাপনের জবাব দিতে শনিবার 7 অক্টোবর ভোর থেকে ইসরায়েলের বিভিন্ন এলাকায় রকেট হামলা শুরু করে হামাস। রোববার 8 অক্টোবর এক প্রতিবেদনে হতাহতের এই সংখ্যা জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। পবিত্র আল আকসা মসজিদে হামলা এবং অবৈধ সম্পত্তি বসতি স্থাপনের জবাব দিতে শনিবার 7 অক্টোবর ভোর থেকে বিভিন্ন জায়গায় হামলা শুরু হয়। হামলায় প্রথমে 26 সেনা নিহতের তথ্য জানিয়েছিল ইসরায়েল সেনাবাহিনী। তবে রোববার ইসরায়েল সরকারের একটি সূত্র জানিয়েছে হামলায় তাদের 44 জন সেনা ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর 30 জন সদস্য নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। তারা পুলিশ, সীমান্ত রক্ষী এবং সন্ত্রাস বিরোধী বাহিনী ইয়ামামের সদস্য ছিলেন। দ্য ডেইলি জেরুজালেম পোস্ট এক প্রতিবেদনে জানিয়েছে হামাসের হামলা শুরু হওয়ার পর কমপক্ষে 750 জন ইসরায়েলি নিখোঁজ রয়েছেন। এদিকে ইসরায়েলি বাহিনীর পাল্টা হামলায় গাজায় 313 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন প্রায় 2000। বিশ্বজুড়ে চরম যুদ্ধ অবস্থা, এর মাঝে ইসরায়েলে হামাসের হামলা, আরও একটি যুদ্ধ দেখতে যাচ্ছে বিশ্ব। ইসরায়েলে হামাসের নজিরবিহীন হামলায় হতবাক গোটা বিশ্ব। হামলা পাল্টা হামলায় রণক্ষেত্রে পরিণত হয়েছে ইসরায়েল ও ফিলিস্তিন। এরই মধ্যে তেল আবিবে নিহতের সংখ্যা ছাড়িয়েছে 600। ইসরায়েলের বেশ কয়েকটি অঞ্চল এখনও গাজার সশস্ত্র সংগঠন হামাসের কবজায়। এছাড়া ইসরায়েলের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা সহ শতাধিক ইহুদিকে আটক করেছে হামাস। পাল্টা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীও। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যেই কি আরও একটি যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব? এদিকে বিশ্লেষকরা বলছেন সহজে থামবে না এই সংঘাত। এরই মধ্যে লেবানন থেকে ইসরায়েলে আক্রমণ শুরু করেছে সশস্ত্র সংগঠন হিজবুল্লাহ। ইসরায়েলে হামাসের এই অভিযানের প্রশংসাও করেছে তারা, ফলে এই যুদ্ধে হিজবুল্লাহ সহ অন্য সশস্ত্র গোষ্ঠীগুলোরও জড়িত হওয়ার
শঙ্কা দেখা দিয়েছে। বিশ্লেষকরা বলছেন, হামাস যে সক্ষমতা দেখিয়েছে তাতে আগের মতো পুরোপুরি একতরফা হবে না এবারের লড়াই। বেশ কয়েকটি অঞ্চল এখনও গাজার সশস্ত্র সংগঠন হামাসের কবজায়। এছাড়া ইসরায়েলের কয়েকজন শীর্ষ সেনা কর্মকর্তা সহ শতাধিক ইহুদিকে আটক করেছে হামাস। পাল্টা আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলি দখলদার বাহিনীও। রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন ইসরায়েলি প্রেসিডেন্ট বেনিয়ামিন নেতানিয়াহু। এখন প্রশ্ন হলো, রাশিয়া ইউক্রেন সংঘাতের মধ্যেই কি আরো একটি যুদ্ধ দেখতে চলেছে বিশ্ব? এদিকে ফিলিস্তিনের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করল ইসরায়েল। এবার ফিলিস্তিনিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে যুদ্ধ ঘোষণা করেছে ইসরায়েলের মন্ত্রিসভা। এর মাধ্যমে দেশটির সরকার গুরুত্বপূর্ণ সামরিক কার্যক্রম পরিচালনা করতে পারবে। রবিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর অফিস এ তথ্য নিশ্চিত করেছে। নেতানিয়াহু জানিয়েছেন, গাজার সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলের উপর যুদ্ধ আরোপ করেছে। এদিকে ফিলিস্তিনের পাশাপাশি ইসরায়েলেও নিহতের সংখ্যা বাড়ছে উল্লেখযোগ্য হারে। শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলের নিহতের সংখ্যা বেড়ে 600 জন ছাড়িয়েছে। নিহতদের মধ্যে সাধারণ মানুষের পাশাপাশি সামরিক বাহিনীর সদস্য রয়েছে। সময় যত গড়াচ্ছে পরিস্থিতি তত অবনতি হচ্ছে। হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যে তীব্র লড়াই অব্যাহত রয়েছে। এমন পরিস্থিতিতে গাজায় সীমান্তবর্তী বিভিন্ন শহর থেকে নিজেদের নাগরিকদের সরিয়ে নিচ্ছে ইসরায়েল। ইসরায়েলের সামরিক মুখপাত্র ড্যানিয়েল হাগারি বলেছেন, আগামী 24 ঘন্টায় আমাদের লক্ষ্য হলো গাজার আশপাশের বসবাসকারী সব নাগরিকদের সরিয়ে নেওয়া। এদিকে সাধারণ মানুষকে চলমান লড়াইয়ে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাসের সামরিক শাখা। এদিকে মিত্র দেশকে আক্রমণ করে কেউ পার পাবে না, ইসরায়েলে হামাসের হামলা নিয়ে বললেন জো বাইডেন। পরিস্থিতি যাই হোক, সব সময় যুক্তরাষ্ট্রকে পাশে পাবে ইসরায়েল, হামাসের নজিরবিহীন হামলার পর এই আশ্বাস দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি হুঁশিয়ারিতে বলেন, মিত্র দেশে আক্রমণ করলে কেউ সহজে পার পাবে না। খবর বিবিসির বাইডেন আরো বলেন, তেল আবিবে হামাসের অভিযান নিঃসন্দেহে সন্ত্রাসী হামলা, বেসামরিক মানুষের উপর এই হামলা অযৌক্তিক। ইসরায়েলের নিরাপত্তায় মার্কিন প্রশাসন যেকোনো সময় কোন ধরনের সহায়তা দেবে। আরব, ইউরোপীয় ইউনিয়ন ও ফিলিস্তিনি কর্তৃপক্ষের সাথে যোগাযোগ রাখছে যুক্তরাষ্ট্র। এই হামলায় যারা স্বজন হারিয়েছেন তাদের সবার প্রতি আমার গভীর সমবেদনা। আশা করছি দ্রুতই সংকট কেটে যাবে। এদিকে ফিলিস্তিনের সমর্থনে ইসরায়েলকে এবার ইরানি প্রেসিডেন্ট রাইসির কড়া হুঁশিয়ারি। ইসরায়েলের সঙ্গে চলমান সংঘাতের মাঝে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ও ইসলামিক জেহাদের নেতাদের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। আলোচনার পর ফিলিস্তিনের প্রতি পূর্ণ সমর্থনের কথা জানিয়েছেন তিনি। ইরানের রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা ইরনা জানিয়েছে, রোববার 8ই অক্টোবর হামাস ও ইসলামিক জেহাদের নেতাদের সঙ্গে কথা বলেন রাইসি। এ সময় তিনি ইসলামিক জেহাদ মুভমেন্টের মহাসচিব জিয়াদ আল নাখালাহ ও হামাসের রাজনৈতিক ব্যুরোর প্রধান ইসমাইল হানিয়ার সঙ্গে আলাদাভাবে ফিলিস্তিনের বর্তমান পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। পরে রাইসি বলেন, ইরান ফিলিস্তিনি জাতির বৈধ প্রতিরক্ষাকে সমর্থন করে। তিনি আরো বলেন, ইহুদিবাদী শাসক গোষ্ঠী ইসরায়েল এবং তার সমর্থকেরা এই অঞ্চলের জাতিগুলো নিরাপত্তা বিপন্ন করার জন্য দায়ী এবং এ বিষয়ে তাদের অবশ্যই জবাবদিহি করতে হবে। এ সময় হামাস এবং ইসলামিক জেহাদের পাশাপাশি সিরিয়া, লেবানন এবং ইরাকের মতো দেশগুলোর প্রতিরোধ প্রচেষ্টার প্রশংসা করেন রাইসি। পাশাপাশি ফিলিস্তিনি জাতিকে সমর্থন করার জন্য মুসলিম সরকারগুলোর প্রতি আহ্বান জানান। এদিকে হামাসের হামলায় ইসরায়েলের প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 600 জনে, আহত হয়েছে 2000-এর বেশি।